নমস্কার বন্ধুরা, জব গ্যালাক্সিতে আপনাদের স্বর্গে স্বাগত। পশ্চিমবঙ্গে চাকরি প্রাপ্তিদের জন্য সুখবর, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশে এডুকেশন সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের অন্তর্গত সমস্ত জেলা থেকে নারী পুরুষ নির্বিশেষে সকল চাকরির প্রাপ্তি এখানে আবেদন করতে পারবেন। এই চাকরির আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, শূন্য পদ ইত্যাদি তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। নোটিশটি প্রকাশিত হয়েছে 8ই নভেম্বর। পদের নাম এডুকেশন সুপারভাইজার, মোট শূন্যপদ রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো শিক্ষিত প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। বয়স 1/1/2022 তারিখ অনুযায়ী 20 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুসারে এসসি এসটি পিডব্লিউ প্রাপ্তীরা বয়সের ছাড় পাবেন, বিশেষ করে এসসি এসটি প্রাপ্তীরা 5 বছর এবং অফিসাররা 3 বছর বয়সের ছাড় পাবেন। বেতন, বিজ্ঞপ্তিতে বেতন সম্পর্কে তেমন কিছু বলা হয়নি। আবেদন পদ্ধতি, কোনোরূপ আবেদন করতে হবে না, প্রাপ্তিদের সরাসরি ইন্টারভিউর দিন বায়োডাটা নিয়ে উপস্থিত হতে হবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ থেকে বায়োডাটার ফর্মটি ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস, জেরক্স ও অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর দিন হাজির হতে হবে। এই চাকরির ইন্টারভিউর ঠিকানা, অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, চাইলে এই চাকরির সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন। ইন্টারভিউর সময় প্রয়োজনীয় ডকুমেন্টস, আধার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, কাস্ট সার্টিফিকেট ছবি ইত্যাদি। নিয়োগ পদ্ধতি, কোনোরূপ লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রাপ্তি নিয়োগ করা হবে। ইন্টারভিউর তারিখ ডিসেম্বরের 20 তারিখে সকাল 11টার মধ্যে ইন্টারভিউ শুরু হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং জব গ্যালাক্সিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকদিন রাত 8টায় চ্যানেল থেকে একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তা বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটি সরকারি চাকরি খবর নিয়ে।